হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই দুর্গাপুজো। দেবীর আগমনে প্রকৃতিও নিজেকে সাজিয়ে তুলেছে মোহিনী রূপে। কিন্তু এত আনন্দের মধ্যেও মন ভালো নেই পাত্রসায়ের ব্লকের রুইদাসপাড়া এলাকার ঢাকিদের। সকলেই যখন মায়ের আগমনকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠবেন, তখন পরিবারের থেকে দূরে সকলকে আনন্দ দিতে ঢাক বাজাতে হবে ঢাকিদের। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মা ওমা আসছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কেন্দ্র করে মেতে উঠবেন সকলেই। কিন্তু তারপরেও মন ভালো নেই বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের রুইদাসপাড়া গ্রামের ঢাকিদের। শারদ উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ হলো ঢাকের বাজনা। ঢাকে কাঠে পড়লেই আপামর বাঙালির মনে অদ্ভুত এক উন্মাদনা প্রকাশ ঘটে। ঢাকের তালে কোমর দুলিয়ে নেচে ওঠে আবাল বৃদ্ধ বনিতা। দেবীর আরাধনা আরতি বিসর্জন সবেতেই প্রয়োজন ঢাকের। এই মুহূর্তে চারিদিকে সাজো সাজো রব আকাশে বাতাসে আনন্দের ঘন ঘটা। কিন্তু এত আনন্দের মধ্যেও মন ভালো নেই বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রুইদাসপাড়া গ্রামের ঢাকিদের। এই পাড়ায় বেশ কয়েকটি পরিবার রয়েছেন যাদের বেশিরভাগ সময়ে বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজিয়ে সংসার চালাতে হয়। প্রতিবছর দুর্গাপুজো এলেই এই গ্রামের ঢাকিরা ঢাক বাজাতে পাড়ি দেন অন্যত্র। পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের ছেড়ে রুজি রুটির টানে তাদের অন্যত্র পাড়ি দিতে হয় এবং সেখানে ঢাক বাজিয়ে সেখান থেকে পয়সা নিয়ে এসে তারপর ছেলে মেয়েদের নতুন জামা কাপড় কিনে দিতে পারেন তারা। ফলে সকলেই যখন মায়ের আগমনকে কেন্দ্র করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠবেন, তখন অন্যত্র সকলকে আনন্দ দিতে ঢাক বাজাবেন ঢাকিরা। ফলে স্বাভাবিকভাবেই মন ভালো নেই ঢাকিদের পরিবারের সদস্যদের। এখন আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলা আমাকে মানে বাজনা রিহার্সাল দেওয়া হচ্ছে, যন্ত্র ঠিক করা হচ্ছে, কে কি কেমন বাজে না বাজে সেটা ভালো না বাজলে সেটাকে ঠিক করা হচ্ছে। আমাদের সন্ধ্যাবেলা আবার সবাইকে নিয়ে বসা হচ্ছে। পুজো শেষে বাইরে থেকে লোক আসে, পুজো এর জন্য আমরা পুজো শেষের জন্য আমরা একটু লেগে যায়, এটাই আমাদের আমাদের তো একটু দুঃখ হয় বাইরে যেতে হয় ছেলের দিকে ছেড়ে দিয়ে। আমাদের স্বামীরা সব বাইরে ঢাক বাজাতে যাবে মা দুর্গার পুজো উৎসব উপলক্ষে। স্বামীরা টাকা পয়সা নিয়ে এলে তারপরে আমাদের বাচ্চাদের জামা কাপড় কেনা হবে। আমাদের গরিব মানুষদের টাকা পয়সা ওই বাইরে থেকে উপার্জন করে আনলে তারপর তো আমাদের সংসারে একটু উন্নতির মুখ দেখবো। আমাদের স্বামীরা বাইরে থেকে না বাড়িয়ে এলে আমাদের কি করে আনন্দ হবে? মায়ের পুজো হচ্ছে ঠিক আছে, কিন্তু আমাদের মনে আনন্দ নেই। এই মুহূর্তে জোর কদমে চলছে ঢাকিদের ঢাক বাজানোর মহড়া। কারণ আর কয়েকটা দিন পরেই অন্যত্র পুজো মণ্ডপে ঢাক বাজাতে পাড়ি দিতে হবে তাদের। তারা চাইছেন যে আগামী দিনে সরকার তাদের যে শিল্পী ভাতা দিচ্ছে তার পরিমাণ যদি একটু বাড়ানো হয় তারা ভীষণভাবে উপকৃত হবে। বাঁকুড়ার পাত্রসায়র থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।